দর্শক, আমি শাহানা মজুমদার, আপনাদেরকে অনেক আমন্ত্রণ জানাচ্ছি আজকে ইয়াং নেট দেখবার জন্য। আমরা আজকে 14ই ডিসেম্বর, আমরা সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের প্রোগ্রাম শুরু করছি। আমরা আজকে একটা গান নিয়ে আলোচনা করব, অফস্কিওর, আপনারা সবাই জানেন, কিংবদন্তি ব্যান্ড দল। তারা এই দিনটাকে উদ্দেশ্য করে একটা গান করেছেন, সেটা হচ্ছে, গানটার নাম হচ্ছে স্বাধীনতার বীজ মন্ত্র। আমরা আজকে আমাদের টপিক্সের নামও দিয়েছি স্বাধীনতার বীজ মন্ত্র। আমাদের সঙ্গে এই গানের গীতিকার এবং সুরকার আছে। আমরা সম্ভবত আজকেও আপনাদের ফোন নিতে পারবো না, তারপর আপনারা ট্রাই করতে পারেন। ওকে, আপনাদের রাজীব হোসেন, কম্পোজার এবং লিড গিটারিস্ট আপনি, এবং মনির ইসলাম রানা, লেখক, গীতিকার। আর টপিক তো আগেই বলেছি, স্বাধীনতার বীজ মন্ত্র। আপনাদেরকে অনেক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রোগ্রামে। ধন্যবাদ। ওকে, আচ্ছা, আমি আগে রাজীব হোসেন আপনাকে প্রশ্নটা করি, সেটা হচ্ছে, শুরুতে আমি একটু কয়েকটা টেকনিক্যাল কোশ্চেন করে তারপর আমরা গানটা দেখে নেব, যেন আমাদের দর্শক বুঝতে পারে আমরা কোন গানটা নিয়ে কথা বলছি। আমি শিওর যে গানটা অলরেডি অনেকে দেখে ফেলেছে, আমি নিজেও দেখে তারপরে আপনাদের সঙ্গে কথা করেছি। আচ্ছা, আপনি যে এই গানটা, মানে অফস্কিওরের সঙ্গে আপনি কতদিন ধরে রিলেটেড আছেন? আমি যতটুকু জানি 8 বছর 9 বছরের সময় ধরে। 8 বছর? হ্যাঁ, অবস্কিওর আমি অলমোস্ট 8 বছর হয়ে গেল। অনেকদিন হলো আছি, এর মধ্যে অনেক হাজার ব্যান্ড জন্মায়, কিন্তু আমি অবস্কিওরে আছি, এখানেই ছিলাম। তো আর অবস্কিওরের সাথে আসলে আমার ছোটবেলা থেকেই অবস্কিওর ওই ওই সময়কার যত ব্যান্ডগুলো ছিল ওভাবেই গান শুনে শুনে বড় হওয়া। কখনো ভাবতেই পারিনি যে এরকম একটা ব্যান্ড ইনভলভ হবে। আস্তে আস্তে মানে যখন মিউজিক করতে করতে বিভিন্ন লোক যে বিভিন্ন সার্কেলে মিউজিক করতে করতে যখন দেখলাম যে একসময় এই সুযোগটা পাওয়া গেল, তখন আর হাতছাড়া মানে করে না। আসলে আসলে আমার তো যোগ্যতার একটা ব্যাপার আছে, আমি পাচ্ছি কি পাচ্ছি না, হচ্ছে কি হচ্ছে না, বাজার সবকিছু মিলিয়ে অবস্কিওরে এসে যাওয়া 8 বছর হয়ে গেল। এই গানটা মানে আপনার মাথায় মানে কিভাবে আসলো প্লটটা, যদি এই প্রশ্নটা হয়তো আগে রানাকে করতে হবে, ভালো বলতে পারতো, কারণ আপনি কম্পোজার। আপনার রানা, আপনি এই গানটা কেন মাথায় আসলো, আর আপনার কেন মনে হলো যে অবস্কিওরে টিপু ভাই এই গানটা খুব ভালো গাইবে, অন্য কাউকে কেন? আসলে মানে টু বি অনেস্ট উইথ ইউ, আমি আসলে টিপু ভাইয়ের হলো যে ওনার কাছে যাওয়ার সুবাদেই আসলে এই গানটা আসলে দাঁড়িয়েছে। কেমন করে, আমি হয়তো অন্য কোনো ভাবে অন্য কারো কারো বাসায় আমার ওইভাবে ব্যক্তিগত পরিচয় নেই এক্সেপ্ট টিপু ভাই মিউজিক ইন্ডাস্ট্রির, আর উনি আমাকে অ্যাক্সেস দিয়েছেন হলো ওনার বেডরুম পর্যন্ত। তো ওই অ্যাক্সেসটা আমি ওনাকে কৃতজ্ঞতা জানাই, আমার কাছে মনে হয় উনি একজন পিপলস আর্টিস্ট, তো উনি আমাকে চিনে নিয়ে গেছেন, আমিও সাহস করেছি, হয়তো এটা দিয়েই একটা মানে একটা কিছু দাঁড়িয়েছে, এবং হয়তো এখন মানুষ শুনছে, ভালো বলছে, অ্যাপ্রিসিয়েশন করছে। টিপু ভাই যদি আমাদেরকে মানে অ্যাক্সেস না দিতেন এজ এ ফ্যান, মানে ফ্যানদের বাসায় নিয়ে গিয়ে কথা বলার সুযোগ করে দেওয়া, ভিউ শেয়ারিং কেয়ারিং এর ব্যাপার যেটা থাকে, পিছনে একজন গল্প আছে শাওন মাহমুদ, শহীদ আলতাফ মাহমুদের মেয়ে উনি, উনি শাওনাপুর সাথে যে সম্পর্ক খাতিলেই টিপু ভাইদের পুরো শাওনাপুর টিপু ভাইয়ের সাথে একটা সম্পর্ক দাঁড়ায়, ওখান থেকেই সাহসটা করি বেসিক্যালি, যে যখন শাওনাপুরের কাছে আড্ডা মারতাম তখন দেখতাম মানে ওনার মধ্যে কখনো ফিল করি নাই, বাট বলে নাই উনি, বাট দেখতে পেরেছি যে মানে আমরা কি আসলে হারিয়ে যেতে দেবো ওনাদের, মানে ওরা কেন হারাবে আসলে, মানে এই এই ক্রাইসিসটা থেকে আমার ভিতরে একটা জায়গা দাঁড়ায় যে আসলে আমি আসলে আমার আসলে সামর্থ্য কি, আমি চাইলেই তো একটা বড় বাজেটের সিনেমা বানিয়ে ফেলতে পারবো না, চাইলেই আমি আসলে সবাইকে এক ফ্রেমে নিয়ে এসে একটা কিছু করতে পারবো না। সো আমার আসলে ওইটা কি, কলম ছাড়া তার কোনো অপশন নেই, তো এটাই আসলে ওইটাই অপশন ছিল। আমি আসলে কবিতা লিখি এবং দু চারটা মানে অনলাইন পত্রিকা এবং দু চারটা পাবলিশ পত্রিকাতে আমি ছোট ছোট কলাম ছোট ছোট জায়গায় আসলে লিখি, ইদানিং লিখছি। তো ওর জায়গা থেকে শাওনাপুর সাথে পরিচয় হওয়ার পরে, শাওনাপুর সাথে ওনার মানে ওনার জেনারেশন আগের জেনারেশন এই যে কথা হচ্ছিল, কথা হতে হতেই এই জিনিসটা আসলে তৈরি হয় যে আর ডু সামথিং, আমি কিছু করতে চাই আমাদের জন্য। তো ওই কবি মানে একটা কবিতা দাঁড় করিয়ে তারপরে ওটাকে ভেঙে ভেঙে মানে তারপর একটা গানের লিরিক্স দাঁড়ায় আর কি এরকম, তারপর তৈরি হয় স্বাধীনতার বীজ মন্ত্র লিখা, এবং তারপর হচ্ছে রাজীব হোসেন আপনি সেটা কম্পোজ করছেন। আচ্ছা, আমরা এক কাজ করি, গানটা আমরা একটু দেখি, তাহলে দর্শক বুঝতে পারবে। দর্শক, আমরা গানটা দেখবো। যাত জন্মে নিয়েই ধরায় বস করবে পরাধীনতায় তোমায় কিংবা আমায়, চেতনায় আজ সদা জাগ্রত সূর্য সন্তানেরা,
ইতিহাস দেখো ঠায় দাঁড়িয়ে মুক্তির গানে ঘেরা, মেঠো পথে আজো আলতা ফাটে সুরে সুরে আর গানে, আবারও মুনির এসে দাঁড়াবে মঞ্চের টানে টানে। এমন কোন বর্গীর জাত জন্মে নিয়েই ধরায়, বশ করবে পরাধীনতায় তোমায় কিংবা আমায়, চেতনায় আজ সদা জাগ্রত সূর্য সন্তানেরা, ইতিহাস দেখো ঠায় দাঁড়িয়ে মুক্তির গানে ঘেরা, মেঠো পথে আজ আলতা ফাটে সুরে সুরে আর গানে, আবারও মুনির এসে দাঁড়াবে মঞ্চের টানে টানে। সেলিনার সেই শিলালিপি প্রকাশনা, শহীদুল্লার সংসপ্তক ঘরে ঘরে আছে জানা, মেহেরুন্নেসা লিখেই চলেছে বুলেটের ঝড় ঠেলে, সিরাজউদ্দিন পাতায় পাতায় কত বিষ যায় ঢেলে, মেঠো পথে আজ আলতা ফাটে সুরে সুরে আর গানে, আবারও মুনির এসে দাঁড়াবে মঞ্চের টানে টানে। সারের প্রতিবাদী ঝড় ক্যাম্পাসে ক্যাম্পাসে, চায়ের কাপে মধুদার হাসি বারে বারে ফিরে আসে, রায়হান আজ করে প্রতিবাদ নামে, আমরা থামিনি ছুটেই চলেছি শেকড়ের সন্ধানে, মেঠো পথে আজ আলতা ফাটে সুরে সুরে আর গানে, আমার মনির এসে দাঁড়াবে মঞ্চের টানে টানে। এমন কোন বর্গীর জাত জন্মে নিয়েই ধরায়, বশ করবে পরাধীনতায় তোমায় কিংবা আমায়, চেতনায় আজ সদা জাগ্রত সূর্য সন্তানেরা, ইতিহাস দেখো ঠায় দাঁড়িয়ে মুক্তির গানে ঘেরা, মেঠো পথে আজ আলতা ফাটে সুরে সুরে আর গানে, আবারও মুনির এসে দাঁড়াবে মঞ্চের টানে টানে। এমন কোন বর্গীর জাত জন্মে নিয়েই ধরায়, বশ করবে পরাধীনতায় তোমায় কিংবা আমায়, চেতনায় আজ সদা জাগ্রত সূর্য সন্তানেরা, ইতিহাস দেখো ঠায় দাঁড়িয়ে মুক্তির গানে ঘেরা, মেঠো পথে আজ আলতা ফাটে সুরে সুরে আর গানে, আবার মুনির এসে দাঁড়াবে মঞ্চের টানে টানে। এমন কোন বর্গীর জাত জন্মে নিয়েই ধরায়, বশ করবে পরাধীনতায় তোমায় কিংবা আমায়। পুরো হেভি মেটাল একটা মিউজিক, হেভি মেটাল একটা লিরিক, এই মানে লিরিকটা নিয়ে সারা রাত কথা বলা যাবে আর কম্পোজিশন সেটাই। প্রথম লাইনটা আপনার মাথায় কি করে আসলো? মানে এটা আমাদের খুব কমন একটা লাইন, আমরা খুব রেগে গেলে বা খুব প্রাউড ফিল করে বলে এমন কোন জাত তৈরি হয়নি যে আমাদের কি করবে। আসলে আমি যে জায়গা থেকে উঠে এসেছি এটা আসলে এক ধরনের শ্রেণী বৈষম্য দেখে দেখে বড় হয়েছি, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বড় হয়েছি, যেখানে আসলে স্বপ্ন দেখার সম্ভাবনাই নাই। সম্ভাবনাই বলতে হয়তো ধরেন যখন আমার ব্যাচমেট যে আমার সাথে পড়েছে ও ঢাকায় জানতো যে ওর টার্গেট হচ্ছে আইবিএতে পড়বে বা ও বুয়েটে পড়বে, আর আমি ওখানে বড় হয়েছি একটা স্বপ্নের মধ্যে, যে স্বপ্নটা আসলে ওই লোকাল স্কুলের অ্যাকাউন্টিং টিচার বা বাংলা টিচার হওয়ার সীমাবদ্ধ এক স্বপ্নের মধ্যে। তো ওখানে ভেঙে চুড়ে আসাটাকে আমি আসলে এই জায়গাটার মধ্যে আমি আমার যে এই যে শ্রেণী বৈষম্যের মধ্যে বড় হয়ে ওঠার যে ব্যাপারটা আসলে আমাকে আমাদের বশ করতে পারেনি, আমি ওখান থেকে উঠে এসে আমি এটা আসলে সামহাউ একটা থ্রেটের মতো যে যদি ইফ ইউ হ্যাভ ক্লেভার
আপনার যদি থাকে ভিতরে কোনো জিস্ট, মানে যত বৈষম্যই থাকুক আপনি আসবেনই। আর এটাও সত্যি কথা, ওনারাই তো আমাদের ইন্সপিরেশন। মানে যদি আপনি আলতাফ মাহমুদ ধরেন, আলতাফ মাহমুদ কিন্তু ওই কোনো বৈষম্যই মানেননি, কোনো বৈষম্য মানেনি, ছুটে গেছেন কোনো মানে কোনো জাতি কিন্তু মানে কোন রকম ওই সমসাময়িক সময়ের 52 থেকে 71 পর্যন্ত যতগুলো মুভমেন্ট উনি ছিলেন, যতগুলো মুভমেন্টে ওনাকে কিন্তু কেউ রুখতে পারেনি। মনির চৌধুরী উনি যদি থাকতেন বা শহীদুল্লাহ কাসেরা যদি বেঁচে থাকতেন, হয়তো এখনকার সময়ের যে ক্রাইসিস এই সময় দেখতেন যে ওনারা কিন্তু পথে পথেই মুভমেন্ট করতেন। তো এই মুভমেন্টটাকেও মিস করি, আর আমি আমার যে বেড়ে ওঠার জায়গাটাকেও আমি হয়তো কোথাও ট্যাগ করতে চেয়েছি, এটা ছিল আসলে। হ্যাঁ, আমরা আসলে মিস করি, মানে আমরা জানি না আসলে মানে আমাদের এই প্রজন্ম কখনো তাদের মতো এত ত্যাগ স্বীকার করতে পারবে কিনা আমি জানি না। আচ্ছা, আমরা একটা ছোট ব্রেকে যাই, ব্রেক থেকে ফিরে আসার কথা বলবো। দর্শক আমাদের সঙ্গে থাকুন, ছোট একটা ব্রেকে যাচ্ছি। শুধু হাত পা না, মুখও বন্ধ, মিছিলে আগে থাকবো না, ঠিক ভাষার জন্য, স্বাধীনতার জন্য আর জীবন দেবো না, অন্যায়ের প্রতিবাদই করবো না। সেটাই, আমরা তো শুধু বেশি কথা বলি, এবার ঘুমায় থাক যুব সমাজ, আরো পরিবর্তন মনোরা। কি ভেবেছেন এটা বাচ্চাদের খেলা? চুপ থাকতে বললে আমরা চুপ থাকবো? চিন্তা করবেন না, আমরা এসব খেলায় নাই, আমরা এসব খেলার মধ্যে নাই, আমরা এসব খেলার মধ্যে নাই। আমরা যদি আওয়াজ না তুলি দেশ এগোবে কিভাবে? ভুলবেন না, আমরাই সংখ্যাগরিষ্ঠ, আমরাই সংখ্যাগরিষ্ঠ, আমরাই সংখ্যাগরিষ্ঠ। যতদিন তোমাদের হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। প্রথম আলো। ড্যামেজ চুল হয় মলিন, রুক্ষ ও দুর্বল, কারণ তা প্রোটিন হারিয়ে ফেলে। কেরোটিন অ্যাক্টিভ সমৃদ্ধ নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার চুলের গভীরে গিয়ে কোষস্তর থেকে ড্যামেজ চুল পুনর্গঠনে সাহায্য করে, আর চুলকে রাখে সুন্দর, মসৃণ, মজবুত ও ড্যামেজ থেকে সুরক্ষিত। নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার চুল পুনর্গঠনে সাহায্য করে মাত্র 7 দিনে। এখন যে কোনো 350 ml ডাভ শ্যাম্পুর সাথে ডাভ বার ফ্রি। ডক্টর, দাঁতের যত্নের সবচেয়ে ভালো উপায় কোনটি? ব্রাশ করা, 2 ফ্লস ব্যবহার করা, 3 মাউথওয়াশ। তাই আমরা পেপসোডেন্ট এর সাথে তৈরি করেছি হাইলি অ্যাডভান্সড পেপসোডেন্ট এক্সপার্ট প্রোটেকশন। এতে আছে জার্মিচেক টুথপেস্ট, ফ্লস এর মতো ইন্টারডেন্টাল অ্যাকশন এবং দীর্ঘস্থায়ী সতেজতার জন্য মাউথওয়াশ। এটা শুধু টুথপেস্ট নয়, একটি ওরাল কেয়ার সিস্টেম। নিউ পেপসোডেন্ট এক্সপার্ট প্রোটেকশন। নতুন হারপিক 5X কমপ্লিট, যা করে রিম থেকে ইউবেন্ড পর্যন্ত 5 গুণ বেশি পরিষ্কার, ধ্বংস করে সব ধরনের জীবাণু, আর টয়লেটকে করে সম্পূর্ণ পরিষ্কার। তাই নিন হারপিক চ্যালেঞ্জ। For very dry skin, basic moisturization is not enough. It needs healing. That's why Vaseline Total Moisture with Stratus 3 Multi-Layer Moisture deeply moisturizes dry skin from the first application, and it's clinically proven to keep it healed for 3 weeks. Dry skin healed for 3 weeks. That's the healing power of Vaseline. ডক্টর, দাঁতের যত্নের সবচেয়ে ভালো উপায় কোনটি? 1 ব্রাশ করা, 2 ফ্লস ব্যবহার করা, 3 মাউথওয়াশ। তাই আমরা পেপসোডেন্ট এর সাথে তৈরি করেছি হাইলি অ্যাডভান্সড পেপসোডেন্ট এক্সপার্ট প্রোটেকশন। এতে আছে জার্মিচেক টুথপেস্ট, ফ্লস এর মতো ইন্টারডেন্টাল অ্যাকশন এবং দীর্ঘস্থায়ী সতেজতার জন্য মাউথওয়াশ। এটা শুধুই টুথপেস্ট নয়, একটি ওরাল কেয়ার সিস্টেম। নিউ পেপসোডেন্ট এক্সপার্ট প্রোটেকশন। ড্যামেজ চুল হয় মলিন, রুক্ষ ও দুর্বল, কারণ তা প্রোটিন হারিয়ে ফেলে। কেরোটিন অ্যাক্টিভ সমৃদ্ধ নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার চুলের গভীরে গিয়ে কোষস্তর থেকে ড্যামেজ চুল পুনর্গঠনে সাহায্য করে, আর চুলকে রাখে সুন্দর, মসৃণ, মজবুত ও ড্যামেজ থেকে সুরক্ষিত। নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার চুল পুনর্গঠনে সাহায্য করে মাত্র 7 দিনে। এখন যে কোনো 350 ml ডাভ শ্যাম্পুর সাথে ডাভ বার ফ্রি। 100% সোপ ফ্রি ও ভিটামিন ই সমৃদ্ধ পন্ডস ডেইলি ফেস ওয়াশ দেয় কোমল, মসৃণ ও উজ্জ্বল ত্বক প্রতিদিন। এখন পাচ্ছেন 10 টাকা কমে। দর্শক আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনা করছি আজকে স্বাধীনতার বীজ মন্ত্র,
টপিকস নিয়ে আমাদের সঙ্গে আছেন গেস্ট হিসেবে রাজীব হোসেন, কম্পোজার ও লিড গিটারিস্ট অবসকিওর, এবং ওয়ারেন ইসলাম রানা, লেখক গীতিকা। তিনি অবসকিওর এর হয়েই কাজটা করেছেন, কিন্তু তার আলাদা পরিচয় আছে কবি হিসেবে একটা। আচ্ছা, আমরা আবার এখন রাজীব ভাইকে জিজ্ঞেস করি। আমি আপনাকে রাজীব ভাই বলি, কারণ একবার রাজীব হোসেন বলছি, একবার রাজীব ভাই বলছি। আচ্ছা, সেটা হচ্ছে আপনার এই যে গানটা করলেন, আমরা একটু আগে গানটা দেখলাম, মানে গানটা আসলে মানে সারা রাত আমরা কথা বলতে পারবো বা অনেক দিন কথা বলতে পারবো, এরকম একটা মিউজিক, দুটো অনেক সিঙ্কড। অনেক সময় হয় কি লিরিকটা খুব ভালো থাকে, মিউজিকটা কেমন যেন থাকে, আবার অনেক সময় মিউজিকটা খুব ভালো থাকে, লিরিকটার সঙ্গে এটা হয় না। দুটোকে একসঙ্গে কিভাবে মানে কম্বাইন্ড করলেন রাজীব ভাই? আমার হচ্ছে ঘটনাটা দুপুরবেলায়, টিকু ভাই আমাকে ফোন দিয়ে বললো যে গিটারটা নিয়ে সন্ধ্যায় বাসায় চলে আসো। তো আমি বুঝতে পারলাম রীতিমতো কোনো গানের কোনো একটা কিছুতে বসতে হবে, এরকম করেই হয় আমাদের কাজগুলো। গিয়ে দেখি আমাদের রানা ভাই কবি, আমাকে কবি বলি, ও যদিও মেনে নেয় না জিনিসটা। তো আমি গেলাম, যাওয়ার পরে দেখি রানা ভাই খুব হাঁটাহাঁটি করছে। তো এই গানটা নিয়ে মানে অনেক কিছু লিখে এনেছে টিপু ভাই, আর রানা যেটা করছিল যে গোছাচ্ছিল যে কোন লাইনটার পর কোন লাইনটা সাজানো যে ব্যাপারটা, এবং টোটাল ঘটনাটা যেন একটা লাইনে চারটা ওয়ার্ড, তারপর লাইনে চারটা ওয়ার্ড, এবং ছন্দে ছন্দ মিল, সবকিছু মিলে এরকম কিছু চলছিল। এবং আমি ঢোকার পরে টিপু ভাই বললো বসো, গিটারটা বের করো, চলো টিউন করি। তো রীতিমতো তখনও পুরোপুরি গোছানো হচ্ছিল, আমি ভাবছিলাম তখন থেকেই, এবং টিপু ভাই আমাকে সাবজেক্টটা বোঝালো যে ঘটনাটা কি, এবং ওই ওরই আসলে প্ল্যান যে এরকম একটা গান লিখেছি আমি, চাই একটু আসি করি আপনারা করেন। টিপু ভাই শাওন আপু দুজনই ভাবলেন যে ঠিক আছে আমরা কাজটা করি। তো বসার পরে রীতিমতো ওদের লিরিক গুলো যখন রেডি হচ্ছিল তখনই আমি একটা সুর আস্তে আস্তে, আমার অবশ্য সুর করতে বেশি সময় লাগে এরকম কিছু না। আচ্ছা, এখানে আমি রাজীব ভাই আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এই গানটা লিরিকটাই এরকম মানে আলতাফ মাহমুদ, মনির চৌধুরী, এরকম এরকম সৈদুল্লাহ কাছে এরকম ক্যারেক্টার গুলো আছে, যুদ্ধের সময় যেমন ফিলিংটা কি ছিল, যেমন এরকম হয় না যে অনেকেই ভিডিও দেখেছে হয়তো, অনেকে মনে গানটা এমন রক কেন, এই কেন, আসলে তখনকার সময় যে গণসংগীত গুলো হতো মানে মানুষকে উজ্জীবিত করার জন্য, ওগুলো কিন্তু অনেক পাওয়ার ছিল। অবশ্যই, তো ওই পাওয়ারটা ক্রিয়েট করার জন্য এই রকে ট্রান্সফার করে এখনকার জেনারেশন, আমাদের জেনারেশন সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর যেটা বলছিলাম সুরের ব্যাপারটা আসলে ওখান থেকেই আসছে। আপনার ফিলটা কিরকম ছিল, লাইক এই ধরনের লোকজনগুলো আছে ক্যারেক্টারের মধ্যে, মধুদা মানে মধুদা, তারপর আলতাফ মাহমুদ, এটা শুনলেই তো আসলে ওই সময়টা চলে আসে, একাত্তরের সেই দিনগুলো চলে আসে, মানে অনেক বেশি চলে আসে। আমি তো ফিলটা তো অনেক বেশি ইমোশনালও, এবং অনেক বেশি বেশি ইমোশন থাকলে কিন্তু কাজ করতে অসুবিধা হয়, বাট আপনারা ফাইনালি খুব ভালো একটা কাজ করেছেন। ইমোশনটা তখনই আসবে, আমি যখন বুঝতে পারবো ঘটনাটা, আমি ঢুকে গেলে মানুষের ইমোশনটা তখনই আসে, যেমন বুঝতে পারছি তখনই মানুষ আবেগী হয়। বা তো এইভাবে করেই সাবজেক্ট গুলো তো আমি শুনেছি, সবার সম্পর্কে শুনেছি ছোটবেলা থেকে, আমরা পড়েছি, আমরা জানি। এখন তো আমাদের দেশে এইসব নিয়েই সব মানে আমাদের ইয়াং জেনারেশন আমরা যারা আছি সবাই উজ্জীবিত এখন এই বিষয়টা নিয়ে। সবকিছু মিলিয়ে চারিদিকের যে ব্যাপারগুলো ওখান থেকেই রক্ত গরম হয়ে যায় ব্যাপারটা, ওটাই চলে আসছে লিরিকের মধ্যে, ও ওইটা করতে পারছে আমাদের মধ্যে, যে আমাদের মধ্যে যে স্পিডটা, তো ওখান থেকেই সুরটা একটু একটু করে চলে আসা, টুকটুক করে চলে আসা। আর হচ্ছে যে ও মাঝখানে মাঝখানে বলছে বুঝছো রাজ ভাই এরকম হলে ভালো হয়, বুঝছো রাজ ভাই। আমি আসলে টিউন করার সময় খুব বেশি কথা বলি, কে কি বলে আমি শুনি, সবারটা নেই, নেওয়ার পরে একটা মিক্স আপ করে দেন আমি চেষ্টা করি যে এরপরে কি হচ্ছে জিনিসটা। আলটিমেটলি গানের মুখটা যখন সুর হয়ে মানে টিউন হয়ে গেল, সুর করা হয়ে গেল, তখনই আমি বুঝতে পারছি যে গানটা দাঁড়িয়ে গেছে। এবং আমি তখন আমি প্রথমে একটু কনফিউজ ছিলাম, এটা এইটাকে এই ধরনের একটা লেখা মানে সুরে আনা এবং ওইটাকে এই ধরনের পাওয়ারে ক্রিয়েট করা, এটা অনেক কঠিন কাজ, এটা অনেক অভিজ্ঞ হয়তো যারা অনেক বেশি এসব নিয়ে কাজ করেছে। আমিও কাজ করেছি টুকটাক মুক্তিযুদ্ধের বিভিন্ন দু একটা ছবি, গেরিলা ফিল্মে আমি অ্যাসিস্ট্যান্ট মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছি, তো আমার মধ্যে ছোটবেলা থেকেই তো এগুলো দেখেছি। তো তারপরে আবার শাওনাপুর বাসায় যাওয়া আসা, একটা মুক্তিযুদ্ধ পরিবার ওখানে আছে, তো আলটিমেটলি ও ভেতর থেকেই চলে আসে, এটা এনার্জি চলে ওখান থেকেই শুটটা হয়ে যাওয়া, এবং অন্তরাটাও আস্তে আস্তে করে দেন। আমি কম্পোজিশনটাও তখনই
ভেবে রেখেছিলাম। টিপু ভাই বললো যে গানটা সুন্দর হয়েছে, ওকে ডান, কালকেই আমরা রেকর্ডিং এ বসবো। মানে যে আপনি কি মানসিক ভাবে কোনো দায়িত্ব বোধ করেছেন যে এরকম একটা লিরিক এখানে আমাদের পূর্বপুরুষদের নাম আছে এবং মানে কি বলবো আসলে পুরোটা মানে এটা গানটা না জাস্ট পড়লেই পুরোটা দেখা যায় আলতাফ মাহমুদ কি করছে, মধুতার ক্যান্টিনটা পুরো ক্যাম্পাস দেখা যাচ্ছে। দায়িত্ববোধটা কি আসলে লিরিকটা যখন সামনে চলে আসলো তখনই দায়িত্ববোধটা আসলো, কেউ তো দেয়নি এর আগে। অবশ্যই আমি কিভাবে করব কাজটা, তো ও এনে দিল মানে লিরিকটা এনে দিল, এটা একটা কাজই ধরি মানে তুলে ধরার একটা কাজ সবার কাছে। তো তখনই আমার মধ্যে দায়িত্ববোধ আলটিমেটলি আপনার কাছে যদি আমি একটা সিদ্ধ ধরি এটা পড়তে হবে তখন আপনি এটা পড়বেন, আপনার মধ্যে তখনই যে আমার দায়িত্ব করতে হবে, তখনই ওভাবে করেই গানের দায়িত্ববোধ থেকে নিজের দায়িত্ববোধ থেকে গানটা করে ফেলা আর কি। আর শাওন আপুকে দেখছিলাম, আর যখন গানের ব্রিজ লাইনটা মানে গানে একটা ব্রিজ লাইন আছে মেঠো পথে আজ আলতাফ ফাটে, তো শাওন আপি আমি ওই শুটটা যখন করি তখন শাওন আপু খুব ইমোশনাল হয়ে যায় এবং রেকর্ডিং এর সময়ও শাওন আপু খুব ইমোশনাল হয়ে যায়। যখন রেকর্ডিং শেষ হয় গানটা যখন লাউড শুনছিলাম আমরা তখন ইমোশনাল হয়ে যায় এবং শাওন আপু বারবারই বলছে রাজীব তুই কিন্তু মানে 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 মনটা উজাড় করে গিটার বাজাবে, আমি চাই তুই এটা গিটার দিয়ে কিছু একটা। তো অনেক বেশি রক ওই ইনফ্লুয়েন্সটা কিন্তু শাওন আপুর থেকেই, যে আমি চাই যে তুই এটা কর। আসলে উনি হয়তো আমার মধ্যে দেখেছে জিনিসটা, আসলে আমি হয়তো যেহেতু সুর যদি আমি করতে মানে যখন করতে পেরেছি তো আলটিমেটলি কম্পোজিশন যখন মাথায় আসে তা বোঝা যায় যে আমি কি করতে পারবো, এবং আমাদের থিঙ্কিংটাই যথেষ্ট। টিপু ভাই শাওন আপু বা আমাদের পুরো অবসকিউর মেম্বার বা পরিবার ওরা বোঝে যে আমরা কি করতে পারবো, ওটা সাউন্ড দিয়ে বোঝানোর কিছু নাই, যে বুঝতেই পারছিল যে হ্যাঁ রাজীবকে বসায় দিলে বা আমরা একসাথে বসলেই কাজটা বেরিয়ে যাবে, ওভাবে করেই বেরিয়ে যাওয়া। সবার আসলে একজন একজন মানসিক ভাবে না বুঝলে তো আপনাদের টিম ডেফিনেটলি তৈরি হয়নি। আচ্ছা রানা, আপনার আপনি একটা গল্প বলতে চাচ্ছিলেন, সেটা তো শাওনাপুর রিলেটেড, লিরিকটা আপনি কখন মনে করলেন যে আপনি নিয়ে যাবেন গল্পটা যদি বলেন? আমি আমার এক বন্ধুর বাসায়, যেটা হয় আমি একটা চাকরি করি তো ওটা শেষ করে ওর মানে একটু সময় ছিল, ওর বাসায় গিয়ে আড্ডা মারছিলাম। ওর নাম শফিউল শাহিন, ও সমসাময়িক শূন্য দশকের কবি। তো ওর বাসায় আড্ডা মারতে মারতে হয় কি এই সময় যেটা হয় যারা লেখক ওদের একটু অগোছালো জীবন অগোছালো বইপত্র, তো ওর মধ্যে মধ্যে হঠাৎ করে কথা বলতে বলতে দুটো লাইন দাঁড়িয়ে গেল, বর্গি রিলেটেড জাত রিলেটেড এরকম কিছু জিনিস দাঁড়িয়ে গেল, এবং আরো দুটো লাইন দাঁড়িয়ে গেল যে আর মিঠো পথে আজ আলতা ফাটে আলতা আবার মনির কি নিয়ে। তো ওকে বললাম দেখ তো কেমন হয়েছে, বললো ভালো। রাতে এসে মানে ফেসবুকে বসেছি, ফেসবুকে শাওন আপুকে মানে আমি খুব নার্ভাস ছিলাম যে শাওন আপুকে ওনার বাবা সম্পর্কে মানে আমি আসলে কতটা যোগ্য যে আলতাফ মাহমুদ বা মনির চৌধুরী সম্পর্কে আমি একটা লাইন লিখে তার পরবর্তী প্রজন্মের কাছে পাঠাচ্ছি, এটা আসলে একটা একটা বেশ আমার মধ্যে যে আসলে মাইন্ড করবে কিনা বা কি লিখছিস। এবার বিশাল সাহসের বিষয় আলতাফ, আমি ইনফরমেশন থাকলে জানি না দরকার, আমি তাকে কোট করেছি আলতাফ এক্স্যাক্টলি মুনির, এইভাবে আমি কোট করছি, এটাই কিন্তু আমার জন্য অনেক বড় মানে আমার জন্য একটা ইয়া হয়ে যাচ্ছিল আসলে আমি কি করব, আমি কি পাঠাবো কিনা। সাহস করে পাঠিয়ে দিলাম, আপু দেখো তো লাইন দুটো কেমন হয়েছে। আমি বললাম যে টিপু ভাইকে বলো না, টিপু ভাই সামাও আপুর মাধ্যমে জেনেছে। আর টিপু ভাই বলো যে শেষ করে টিপু ভাইকে বলতে বারণ করা হয়েছিল। আরে আমি শুনে মানে হয় কি টিপু ভাইকে একটু টিপু ভাইকে মানে কিছু লিখছি মানে আমি ফাইনাল দেখার আগে দুটো লাইন পাঠালাম, উনি বলে কি লিখছি যদি বলে দেয় ভাই, আমি ভয় পাই আমি এর আগে উনি কারণে আমার লেখা পড়েননি অবশ্য, টুকটাক হয়তো কোনো পত্রিকার কোনো কলাম হয়তো ওনাকে শেয়ার করেছে, টিপু ভাই পড়েছে বললো ফোন করে বললো ভালো লিখেছিস চালিয়ে যা ভালো কর, এটা থাকে এই জায়গাটা ধরিস এই জায়গাটা ছেড়ে দিস এরকম করেন, এটা এটা উনি করেন। বাট মানে যেহেতু ওনার রিলেটেড ফ্যামিলি রিলেটেড শাওনাপুর ফ্যামিলি মানে এত বড় একজন মানুষ যারা উইথ ডিউ রেসপেক্ট সবাই এত বড় এত মানে এদের এত বেশি মানে আমাদের স্বাধীনতার পিছনে আমাদের এই জাতি দাঁড়ানোর পিছনে জাতীয়তাবাদের পিছনে যে অবদান মানে ওনাদের সম্পর্কে দুটো লাইন ওনার পর ওনাদের কি পাঠাচ্ছি একটু একটু নার্ভাস ছিলাম। পরে আপুই বললো যে কালকে শেষ করে নিয়ে আয় তুই সন্ধ্যার সময় চলে আয়। তো পরের দিন অফিসে গেলাম, অফিসে গিয়ে আসলে মানে ওই দিন আসলে সারাদিনই যেটা লিখেছি ওইটাই কাগজে নিয়ে গেলাম এবং সারাদিন আসলে অফিসে অফিস করতে পারিনি আমি আসলে সমস্যা। ওই সময় লাইনগুলোর পাশাপাশি যদি অন্য কোনো লাইন রিপ্লেস করতে হয় তাহলে সেটা কি হতে পারে, তারও কিছু এক্সট্রা পেপার ওয়ার্কস আমি করেছিলাম করে হ্যাঁ সারাদিন অফিসে, এবং আমি জানি আমার আমার মানে ডিরেক্টর স্যার এবং চেয়ারম্যান ম্যাডাম হয়তো দেখছেন ওনাদের কথা বলতেই হয় মানে আমি গানটা যখন আমি গানটা যেদিন রেকর্ডিং হয় ওই দিন আমি ছুটি নেই অফিস থেকে, এবং আমাদের একটা ক্রাইসিস চলছে মানে সব ব্যবসা প্রতিষ্ঠানেই
তো আমি আসলে একটু ওনাদের কথা যদি বলি, বলাই উচিত যে আমার, আমি আইসা মেমোরিয়াল হসপিটালের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন হেড। তো আমি ম্যাডামের রুমে গিয়ে বললাম আমার ছুটি দরকার আগামীকালকে, তো উনি বললো যে কেন, আমি বললাম যে আসলে কাল আমরা শহীদ বুদ্ধিজীবীর কাজ করছি, ওটার একটা রেকর্ডিং হবে কালকে, তো আমি থাকতে চাই আসলে টোটাল জিনিসটার মধ্যে। তো উনি উনি বললো যে কি করছেন আমি একটু জানতে চাই, মানে আমার পাগলামিটা ওনারা মেনে নেয়, এবং উনি এবং আমার মানে স্যার এবং ভাইয়ের সমান আশিস দেয়, ওনারা মেনে নেন। মেনে নিয়ে যেটা হয়েছে, উনি বললেন তো লিরিক্সটা আমি একটু দেখি, আমি আবার ফেসবুক ওপেন করি, ওনার সামনে ফেসবুক দেখাতে আমার ভয় করছিল, আমি একটু নার্ভাস, কারণ এই ভদ্রমহিলা আমাকে মানে তিন বছর আমি ওনার সাথে মানে সন্তানের মতো, আমার পাগলামিটা যত পাগলামি উনি ক্ষমাসুলভ দৃষ্টি দেখেন, উনি জানেন যে রানা পাগলামি করবে, এবং আমার সার্কেলে আমার পাগল হিসেবে বেশ মানে সুখ্যাতি আছে যে ও একটা পাগলামি করবে, কিছু একটা এন্ড অফ দ্য ডে একটা পাগলামি করবে। তো ম্যাডাম দেখলেন, দেখে বললেন হ্যাঁ ঠিক আছে, এবং উনি খুব পজিটিভ নিয়েছেন। তো পরের দিন রেকর্ডিং ছিল, এখান থেকে ফিরে এসে যে ওঠা হলো টিপু ভাইয়ের ওখানে, পরের দিন গেলাম সন্ধ্যায়। আচ্ছা আমরা কি মানে রেকর্ডিং এর কাহিনীটা আমরা মানে একটা ছোট ব্রেক থেকে, শিওর শিওর ওকে, দর্শক আমাদের সঙ্গে এখন ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি। নতুন হারপিক 5X কমপ্লিট, যা করে রিম থেকে ইউ ব্যান্ড পর্যন্ত 5 গুণ বেশি পরিষ্কার, ধ্বংস করে সব ধরনের জীবাণু, আর টয়লেটকে করে সম্পূর্ণ পরিষ্কার। শুধু টয়লেটই নয়, পুরো বাথরুম ঝকঝকে পরিষ্কার রাখতে আছে হারপিক টোটাল। ট্রাই করেছেন তো? তাই নিন হারপিক চ্যালেঞ্জ। হারপিক, আপনার টয়লেট এক্সপার্ট। ফর ভেরি ড্রাই স্কিন, বেসিক ময়েশ্চারাইজেশন ইজ নট এনাফ, ইট নিডস হিলিং। That's why Vaseline Total Moisture with Stratus 3 Multi-Layer Moisture deeply moisturizes dry skin from the first application, and it's clinically proven to keep it healed for 3 weeks. Dry skin healed for 3 weeks. That's the healing power of Vaseline. Doctor, দাঁতের যত্নে সবচেয়ে ভালো উপায় কোনটি? এক, ব্রাশ করা। দুই, ফ্লস ব্যবহার করা। তিন, মাউথওয়াশ। তাই আমরা পেপসোডেন্টের সাথে তৈরি করেছি হাইলি অ্যাডভান্সড পেপসোডেন্ট এক্সপার্ট প্রোটেকশন। এতে আছে জার্মিচেক টুথপেস্ট, ফ্লসের মতো ইন্টারডেন্টাল অ্যাকশন, এবং দীর্ঘস্থায়ী সতেজতার জন্য মাউথওয়াশ। এটা শুধুই টুথপেস্ট নয়, একটি ওরাল কেয়ার সিস্টেম। নিউ পেপসোডেন্ট এক্সপার্ট প্রোটেকশন। ড্যামেজ চুল হয় মলিন, রুক্ষ ও দুর্বল, কারণ তা প্রোটিন হারিয়ে ফেলে। কেরোটিন অ্যাক্টিভ সমৃদ্ধ নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার চুলের গভীরে গিয়ে কোষ স্তর থেকে ড্যামেজ চুল পুনর্গঠনে সাহায্য করে, আর চুলকে রাখে সুন্দর, মসৃণ, মজবুত ও ড্যামেজ থেকে সুরক্ষিত। নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার চুল পুনর্গঠনে সাহায্য করে মাত্র 7 দিনে। এখন যে কোনো 350 ml ডাভ শ্যাম্পুর সাথে ডাভ বার ফ্রি। ফর ভেরি ড্রাই স্কিন, basic moisturization is not enough. It needs healing. That's why Vaseline Total Moisture with Stratus 3 Multi-Layer Moisture deeply moisturizes dry skin from the first application, and it's clinically proven to keep it healed for 3 weeks. Dry skin healed for 3 weeks. That's the healing power of Vaseline. দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনা করছি স্বাধীনতার বীজ মন্ত্র বিষয় নিয়ে, এবং আমাদের সঙ্গে গেস্ট হিসেবে আছে রাজীব হোসেন, কম্পোজার ও লিড গিটারিস্ট অবসকিওর, এবং মনিরুল ইসলাম রানা, কবি, লেখক, গীতিকার অবসকিওর। আমি কবিটা বলে দিলাম। আচ্ছা রানা, আপনি একটা মানে গল্প বলছিলেন যে রেকর্ডিং এর দিনে, ওটা যেটা হয়েছে ওই লিরিক্স নিয়ে গেলাম টিপু ভাইয়ের বাসায় সন্ধ্যায়, খুব নার্ভাস আমি, যদি বকা দেয় কি বলবো আসলে, যে ক্রাইসিসটা থাকে না যে এতগুলো মানুষকে একসাথে ট্যাগ করার পরে, মানে মানে শাওনা পুজো এখানে, মানে শহীদ আলতাফ মাহমুদের মেয়ে, তো ক্রাইসিসটা তো প্রচন্ড মানসিক ক্রাইসিস, আসলে কি করবো, ভিতরে ভিতরে এক্সাইটমেন্ট, আমি বুঝতেছি যে না কিছুটা দাঁড়াই, সেটাও বুঝতেছি যে আমি তো সমসাময়িক সময় সবার লেখাই পড়ি আমি, তো কিছু একটা যে দাঁড়িয়েছে এটা বুঝতে পারছিলাম, বাট এক্সাইটমেন্ট নাই বরং ভয় আছে যে ভুল কিছু করলাম কিনা। পরে টিপু ভাই ঘুমাচ্ছিল, যথারীতি শাওনা পুষিতে আড্ডা টাড্ডা মেরে টিপু ভাই উঠলো, কেটে আসছিস? হ্যাঁ আসছি। ডাইনিং এ বসলাম, ডাইনিং এ স্পেসে পেপার বের করলাম, তো মিটারে ফেলার কিছু ব্যাপার থাকে, সুরে ফেলার কিছু ব্যাপার থাকে, টিপু ভাই কিছু ওয়ার্ড অ্যাড করলেন, কিছু ওয়ার্ড রিমুভ হলো, শাওনা পু কিছু কিছু জায়গায় আইডিয়া এবং ভিউজ শেয়ার করলো। তবে যেটা আসলে মানে আমাদের বলা উচিত এই জায়গায়, যেটা হচ্ছে যে
সবটুকু কৃতিত্বই কিন্তু টিপু ভাই অ্যাক্সেস দিয়েছে, বিদায় হয়েছে, এবং আমার আমার যে সাহসটা আমি করেছি সেটুকু উনি অ্যাপ্রিসিয়েশনটা দিয়েছে, তাই কিন্তু বীজমন্ত দাঁড়িয়েছে আসলে স্বাধীনতার বীজমন্ত মন্ত্র। এবং রাজীব ভাই তো মানে টু বি অনেস্ট উইথ ইউ, সমসাময়িক সময় যারা মিউজিক করে বা যেভাবে উনি তুলে এনেছেন, আমি আপনাকে যদি আমাদের গানটা ফেসবুক এবং অনলাইনে যাওয়ার পরে আমি যাদের পোস্টই পড়েছি, আমি অনেক পোস্ট পড়েছি, আমি আপ্লুত, আমি আমি 71 ফিরে গিয়েছি, আমি নিজেই মানে বেশ মানে কৃতজ্ঞতা স্বীকার করছি যারা গানটা পছন্দ করেছে। এবং এবং আমি আজকে জানি বাংলাদেশে অনেকগুলো FM রেডিও গানটা প্রতি এক ঘন্টা পরপর প্রচার করছে, এবং ইভেন গানটা যে প্রথম প্রচার করার জন্য বা গতকালকে 12:01 দেশ টিভি গানটাকে সিলেক্ট করে, এবং ওরাই এসে একটা ফুল টিম, আমি বলতে চাই প্রডিউসার আমজাদ সুজন সাহেবের কথা, উনি বেশ আগ্রহ সহকারে এসে গানটা করেন, এবং ফুল টিম দেশ টিভির যারা কাজ করেছেন এই গানটাকে একটা এডিটোরিয়াল সং এর জায়গায় জায়গা দিয়েছেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এবং বড় পাওয়া বলতে আমরা যে চেষ্টাটা করেছি আমাদের বাঁচিয়ে রাখতে, এবং আমরা বলেছি কিন্তু মেঠো পথে আজ আলতা ফাটে সুরে সুরের গান, আমরা আসলে ওই জায়গাটাই বিশ্বাস করি যে ওনাদের কাজ আসলে মানে এমন না যে ওনারা আসলে মৃত, আমি ওনাদের মৃত শরীর হিসেবে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি আলতাফ মাহমুদরা আমাদের চেতনায়, আমাদের ভেতরে, আমাদের অস্তিত্বে বেঁচে আছেন। আমাদের জাতীয়তাবাদ যদি বেঁচে থাকে, আমাদের স্বাধীনতার ইতিহাস পৃথিবী যদি বেঁচে থাকে, ততদিন আমরা স্বাধীনতার ইতিহাস, আমাদের জাতীয়তাবাদ যত ক্রাইসিসে আসুক, যত বর্গী আসুক, যদি এমন হয় যে আপনার ভিতরে ভিতরে তৈরি হওয়া বর্গী, আপনার ব্যক্তিগত বর্গী, আপনি যে জায়গায় থেকে প্রতিরোধ তো করতেই হবে বর্গীদের বিরুদ্ধে, সেই এই গানটা হতে পারে একটা প্রতিরোধের নতুন কিছু। হয়তো মানুষজন বলেছে, আমি দেখেছি অবসকিউরের ফেসবুক পোস্টে আমার ব্যক্তিগত জায়গায় যারা ছিলেন, আমি গতকালকে থেকে গানটা রিলিজ হওয়ার পর থেকে মানে যে পরিমাণ রিকগনাইজেশন পেয়েছি, আমি আসলে সত্যি আপ্লুত সত্যি কথা বলতে, যেটা না আসলে গানটা তৈরি হয়েছে এরকম। আপনি খুব ভালো লিখেছেন, রাজু ভাই খুব ভালো মিউজিক করেছে, টিপু ভাইয়ের কথা আমার নতুন করে বলার কিছু নাই। আর শাহাদ মাহমুদ আলতাফ মাহমুদের মেয়ে, তিনি আসলে আমাদের কাছে আলতাফ মাহমুদ, ওনা মানে আপনারা সেই বাড়িতে বসে বসে ঠিক করেছেন কি করবেন, এটা একটা আমরা কিন্তু একটা এনভায়রনমেন্টেই পেয়েছিলাম, আমরা যে পরিবেশটা পেয়েছি, ধরেন আমি যে ডাইনিং টেবিলে বসে গানটাকে এডিট করছি, ওই পাশে কিন্তু সবার বড় পোস্টার, এই পাশে আলতাফ মাহমুদের রেখে দেওয়া বই, এই পাশে ওই পাশের রুমে আলতাফ মাহমুদের স্ত্রী হয়তো বসে আছেন, উনি হয়তো ধুনটা একটু মানে ভয়েসটা একটু রাজীব ভাইয়ের গিটারে একটু সাউন্ডটা পাচ্ছেন, আপনি মানে একটা ফুল এনভায়রনমেন্টের ভিতরে ঢুকে কিন্তু আমরা গানটাকে যে প্রোডাকশন দাঁড়িয়েছে, একটা ধরেন যে আপনি ওয়ালে দেখছেন সবাই সবাইকে, আপনি দেখতে পাচ্ছেন, ফিল করতে পাচ্ছেন, এই আমি তো এখানে বসেই ফিল করতে পাচ্ছি, আপনারা যখন তৈরি করেছেন কেমন আপনাদের মানসিক অবস্থা ছিল সেটা আমি বুঝতে পাচ্ছি। আচ্ছা রাজীব ভাই, আপনাকে আপনার আপনার জন্য শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনি কি ভাবেন এই মুহূর্তে এই গানটার ইম্প্যাক্ট কি পড়া উচিত, আর ঠিক এই সময়টা এই গানটা দরকার ছিল কিনা? আর আরেকটা প্রশ্ন করে দেই, সেটা যদি আপনি একসঙ্গে লিংক করে উত্তর দিতে পারেন, আপনার ফিউচার চিন্তা কি? খুব অল্প কথায় আমাদেরকে উত্তরটা দিতে হবে। গানটা আসলে এই সময় আসলে এই ধরনের গানই হওয়া উচিত, অনেকেই করেননি, হয়তো করা উচিত ছিল, হয়তো করবেন আবার আবার এই অকেশনটাই আবার যখন এক বছর পরে আসবে, কিন্তু আমরা এখনই করি, এটা এখন করার, সেটা তখনই করি, এর জন্যই এটা করা। এবং এই ধরনের সব যেরকম মানে যখন যেরকম কাজে আমরা অবসকিউরকে ইনভলভ হতে হয় বা হতে হবে যদি বলি বা হতে চাই, আমরা সবসময় থাকবো, এই ধরনের অকেশনে থাকা তো আমাদের দায়িত্ব, আমরা মিউজিক করেই যুদ্ধ করছি, এর বাইরেও যুদ্ধ যদি হয় ওভাবে যেতে হলে যাব, আপাতত মিউজিকটাই আমাদের বড় অস্ত্র, এটাই প্রয়োগ করছি। আর ভবিষ্যতে অনেক ভালো মিউজিক করতে চাই, বাংলা গানকে অনেক বেশি প্রতিষ্ঠিত করতে চাই, আমাদের অবসকিউরের মিউজিককে একটু আলাদা করে রাখতে চাই, এ কারণেই আলাদা করে আরো স্পেশাল করে জানুক। আর আমাদের জেনারেশন এখন যারা লিখছে, রানা ভাই আরো অনেকেই আছেন, তারা অনেক আরো ভালো লেখক, আর টিপু ভাইদের মতো মানুষরা যতদিন আছে ততদিন আমরা অনেক বেশি মানে ইন্সপায়ার হয়ে কাজ করতে পারবো। আর এই তো ওকে রানা, আপনি যদি কিছু বলতে চান একদম অল্প কথায়। আমি আসলে যেটা হচ্ছে যে আপনি অবশ্য যা বলার বলেই দিয়েছেন, তারপর আপনার আপনার যদি মনে হয় যে ফিউচারে কি প্ল্যান আছে, ফিউচারে আসলে আসলে একটা ভালো প্ল্যান নিয়ে আগাচ্ছে, আসলে আমি এখন পর্যন্ত যা লিখেছি লিখেছি শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে। ফিউচার হচ্ছে, ও আমাকে বলছিল আজকে যে আরো একটা গান
এরকম প্ল্যান করছি আজ ভেতু মাসে থাকবো, মানে এটাই ফিউচার, আমরা আছি, আমরা থাকবো, আমরা থাকবো। এবং টু বি অনেস্ট, আমার আসলে আমি যাই লিখি, আমার কলম যাই বলবে, আসলে আমি ওইটাকেই শিল্প মনে করি, যেটা আসলে মানুষের একেবারে মানে শিখ রুট পর্যন্ত পৌঁছায়। যেমন আলতাফ মাহমুদরা পৌঁছেছিল হারমোনিয়াম নিয়ে ঠিক একেবারে প্রত্যন্ত বরিশালের প্রত্যন্ত অঞ্চলে। আপনাকে একটু ছোট্ট কথা বলতেই হয়, ওই সমসাময়িক সময় যারা বুদ্ধিজীবী ছিল এরা কিন্তু মানুষের ছিল, দেশের ছিল, কোনো গোষ্ঠীর বা কোনো দলের না। এদের কোনো ব্যক্তিগত আইডিওলজি ছিল না, আইডিওলজি ছিল বাংলাদেশ। এই 7 কোটি 10 কোটি মানুষ আমার, এই 16 কোটি মানুষ আমার, কে ডান কে বাম কে উত্তর কে দক্ষিণ ইটস নট ইস্যু। এই সময় এই ক্রাইসিসটা আমরা ফিল করছি এবং এই বৈষম্যর জন্যই লিখতে চাই। আসলে আমার লেখা এখন পর্যন্ত যা এসেছে পাবলিশ হয়েছে, এখন পর্যন্ত যা লিখছি, যে কবিতা হোক, যতটুকু আর্টিকেল লিখেছি বা যা লিখছি, আমি আসলে নিজে শ্রেণী বৈষম্যের শিকার, পুরোটুকুই শ্রেণী বৈষম্যের শিকার। এবং একেবারে সমাজের নিম্নস্তর থেকে ঢাকা এসে ফাইট করে একটা ছেলে 10টা বছর ফাইট করেছি, 11টা বছর। তো আমার আসলে কলম যাই বলবে, বেঁচে থাকি তাহলে শ্রেণী বৈষম্য ঘুচাতে চাই, কাজ করতে চাই। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমি হয়তো কথা শেষ করতে দেইনি, কিন্তু যা বলেছেন আমার মনে হয় দর্শক বুঝতে পেরেছে। আসলে আমার আমিও কথা লম্বা না করে আমরা অলরেডি সময় বেশি নিয়ে নিয়েছি, আমরা বিদায় নিয়ে নিই। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে। ধন্যবাদ। ওকে, দর্শক আমাদের সঙ্গে ছিলেন, আমি নতুন করে আর কিছু বলতে চাই না। আমাদের দুজন দর্শক অনেক কিছু বলেছে, আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ এবং টিপু ভাই অবস্কিউরের, সবাই আপনারা চেনেন, তারা দুজন কোনো কারণে আমাদের সঙ্গে প্রেজেন্ট ছিল আসলে আজকে প্রোগ্রামে। ওকে, আপনারা প্রতিদিন ইয়াং নাইট দেখতে থাকুন, এটা প্রতি শোতে আমরা বলি। আজকে আমি শাহানা মজুমদার বিদায় নিচ্ছি আজকের জন্য। শুভরাত্রি সবাইকে, আমি আর কিছু বলছি না, শুভরাত্রি।